আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদেরকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফ, আমি রুদ্র ইউসুফ চলে আসছি মদিনা কার কালেকশন গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন, যেহেতু পাশাপাশি দুটি শোরুম, গাড়ির কালেকশন আসলে অনেক। তবে আজকে আপনাদেরকে একটি খুব সুন্দর ফ্রেশ গাড়ি দেখাবো, টয়োটা প্রিমিও 2007 মডেলের সিলভার কালার এই গাড়িটি। তো ভাই চলুন আমরা গাড়িটি দেখি কী অবস্থায় আছে, দামটিও জেনে নেই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে রব জান, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি ভাই, চলে আসলাম আপনাদের শোরুমে। জি জি, দুটি শোরুম, জি, ইউজড কারগুলো পাওয়া যায়। জি ভাই, তো দুটি শোরুম মিলে এই মুহূর্তে কি কি গাড়ি আছে আমরা একটু জানবো। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে মদিনা কার কালেকশনে আমরা সব সময় চেষ্টা করি টয়োটা ব্র্যান্ডের গাড়ি নিয়ে। তো টয়োটা ব্র্যান্ডের পাশাপাশি কিছু গাড়ি, যেহেতু এখন আমার জায়গা বেশি, আমি এখন কিছু আনকমন গাড়িগুলো রাখি, যেমন আপনার হুন্ডাই, নিসান, এ ধরনের গাড়িগুলো রাখি। তো এর মধ্যে টয়োটা ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অ্যালিয়ন, প্রিমিও, এক্সিও, এক্সকলা, তারপর হচ্ছে আপনার টয়োটা রম, টয়োটা রাস, নোহা, এক্স নোহা, সব ধরনের গাড়ি আছে, সব বাজেটেরই গাড়ি আছে। সব বাজেটের গাড়ি? জি জি আলহামদুলিল্লাহ, সব বাজেটের গাড়ি আছে। একটু জানবো যে ভাইয়া অল্প বাজেটের গাড়ি কী আছে এই মুহূর্তে? অল্প বাজেটের এই মুহূর্তে আমার কাছে একটা 111 আসছে, এটা আছে একটা, আর একটা নিসান সানি আছে আমার কাছে। আচ্ছা, 111 এবং নিসান সানি, দুটি গাড়ি রয়েছে এই মুহূর্তে অল্প বাজেটে। জি জি জি, আর বাকি সব আপনার এলিয়ান, প্রিমিও, এক্সিও, এই ধরনের গাড়ি সবগুলো। যদিও এক্সিও গাড়ি কালেকশন এই মুহূর্তে বেশি এবং নোয়া গাড়ি কালেকশন এই মুহূর্তে বেশি আমি যতটুকু দেখেছি আসার পরে শোরুমে। তো আজকে আমরা কি গাড়ি দেখবো? আজকে দেখাবো সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি, সেটা হচ্ছে টয়োটা প্রিমিও এফ। টয়োটা প্রিমিও, হ্যাঁ, সিলভার কালার এই গাড়ি, সিলভার কালার এই গাড়িটি। এটা এটা মডেল হচ্ছে 2007 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এ। আচ্ছা, আর এই গাড়িটা হচ্ছে মানে ওল্ড শেপের মধ্যে সবচাইতে লাস্ট মডেল এবং ওল্ড শেপের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটা। আচ্ছা, প্রিমিয়ার গাড়ি তো আর আসবে না? না, এটার পরে আসছে নিউ শেপ। নিউ শেপ আসছে, কিন্তু আপনার রিকন্ডিশন গাড়ি তো? না, রিকন্ডিশন আসা টোটালি বন্ধ। টোটালি বন্ধ? জি জি। আমরা একটু ফ্রন্ট সাইড থেকে দেখে আসি। জি জি, অবশ্যই। সামনের লাইট গুলো একেবারে অরিজিনাল এইচআইডি লাইট। এটা এটার মধ্যে আপনার দুইটা লাইট আসছে, একটা হচ্ছে এইচআইডি, একটা হচ্ছে নর্মাল। যেটা হাই গ্রেডের গাড়ি থাকবে সেটা অরিজিনাল এইচআইডি থাকবে। আচ্ছা, তো এটা হচ্ছে অরিজিনাল এইচআইডি লাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে, সামনে গ্রিল গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একেবারে অরিজিনাল গ্রিল, অরিজিনাল সামনের এই নোজ কার্ডটা। আচ্ছা, একেবারে অরিজিনাল অবস্থা আছে সবকিছু। আর এটা নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G29 সিরিয়াল। এবং এই যে এখানে একটা সেফটি বাম্পার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, খুবই ডিজাইনেবল একটি বাম্পার। তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বাম্পার দেওয়া আছে এখানে। এবং এই পাশের লাইটটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অরিজিনাল লাইট, এইচআইডি লাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। এর পাশাপাশি যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গাড়ির ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং সাইডের প্রত্যেকটা গ্লাস, প্রত্যেকটা গ্লাস দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্লাস। টয়োটার লোগো দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে, এখানে আবার একটা সেন্সার দেওয়া আছে। আচ্ছা, যেটা হচ্ছে বডি সেন্সার এটাকে বলা যায়, একেবারে অরিজিনাল সেন্সার দেওয়া আছে সব কিছু এখানে। এবং এ পাশে বডিগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কোথাও কিন্তু কোনো কালার করা হয়নি, একেবারে অরিজিনাল কালার। এবং দাগও নেই, দুই একটা ছোট দাগ আছে যেটা আমি আপনাকে দেখিয়ে দিই। দেখিয়ে দেবেন? হ্যাঁ, ছোট ছোট দুই একটা দাগ আছে, যেমন এখানে একটু একটা দাগ আছে এখানে এ পাশে, এছাড়া আপনার এখানে একটা ছোট দাগ আছে, এই ছোটখাটো দুই একটা দাগ আছে, বোঝা যায় না, যেটা একেবারে বোঝা যায় না, খুব কাছে থেকে দেখলে বোঝা যাবে। জি, এবং চাকা রিংগুলো দেখতে পাচ্ছেন, চারটা টায়ারই কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ টায়ার, ব্রিজস্টোন টায়ার, এবং রিংগুলো হচ্ছে অরিজিনাল জাপানিজ রিং, সেই রিং, অ্যালয় রিং। এবং ভিতরটা আমি একটু দেখাবো, তার আগে আমি একটু গাড়ির সাইডের রেনসেটগুলো দেখে দিচ্ছি। প্রত্যেকটা রেনসেট দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল টয়োটার লোগো দেওয়া আছে রেনসেটে, এবং পিছনে সামনে যে ডোরের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হচ্ছে টয়োটার লোগো দেওয়া, এবং পিছনে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একেবারে প্রাইভেসি গ্লাস। আচ্ছা, অরিজিনাল টিনটেক গ্লাস। আর এখানে দেখতে পাচ্ছেন যে ডোরের বিটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনালি নিকেল বিট, এগুলো আসছে, এগুলো কোনো কোনো আফটার মার্কেটে লাগাবে না, একেবারে অরিজিনাল যে নিকেল বিট সেটা, এবং নিকেল হ্যান্ডেল আসছে এখানে। আচ্ছা, আমরা একটু গাড়ির ভিতরটা দেখাবো, ভিতরটা দেখেন অনেক ফ্রেশ, একেবারে ইন্টেরিয়াল হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়াল এবং উডেন প্যানেল, এখানে আপনার নিকেল হ্যান্ডেল দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার সিলভার কালার সুইচ, যেটা
মানে সবচেয়ে আপডেট ভার্সন হলে কিন্তু এগুলো থাকবে, যেমন আপনার স্টাডিংয়ে উডেন দেওয়া আছে, অপটিক্যাল মিটার দেওয়া আছে, তারপর হচ্ছে জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা, যেটা একেবারে অরিজিনাল ডিভিডি ব্যাক ক্যামেরাটা দেওয়া আছে এখানে। অরিজিনাল সিটি আছে তো? অরিজিনাল সিট, বাট সিটটা হচ্ছে কিন্তু লেদারের সিট। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে সুইট লেদার, এটা কিন্তু কোনো ইয়া না, মানে ফেব্রিক্স না, এটা হচ্ছে লেদার সিট। আচ্ছা, কারণ প্রিমিয়তে খুব কম যেটা আপডেট ভার্সন সেটাতে কিন্তু আপনার লেদার সিট আসছে। আচ্ছা, তো আমরা একটু পিছনে ডোরগুলো দেখাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ডোর দেখেন ভাইয়া, একেবারে ফ্রেশ অবস্থা আছে, মার্শাল্লাহ খুবই সুন্দর। কোথাও কোনো একটা স্পট নেই বা কোথাও কোনো ছিঁড়া ফাটা নেই, মানে যিনি ইউজ করেছেন খুবই যত্ন সহকারে ইউজ করেছেন। ফ্যামিলি ইউজার গাড়ি, 100% ফ্যামিলি ইউজার গাড়ি। এবং ভিতরটা দেখেন, ভিতরের সিটগুলো দেখেন, একেবারে লেদার সিট, বিস্কিট কালার সিট, একেবারে অরিজিনাল সিটটি আছে এখনও, কোথাও কোনো কিছু চেঞ্জ করা হয়নি। এই যে দুই একটা ছোটো দাগ আছে, যে এখানে একটা দাগ আছে, এছাড়া কিন্তু কোথাও কোনো কালার করা হয়নি। ছোটো ছোটো দাগের জন্য তো আপনার কালার করার প্রয়োজন নেই? না না, কোনো প্রয়োজন নেই, তো দরকার নেই আপনার। অরিজিনাল কালার থাকা মানে তো অনেক, অরিজিনাল তো আরও, এই যে কালার আছে এখন আরও 2-4-5 বছরে কিচ্ছু হবে না কালারে। এবং প্রত্যেকটা লাইট দেখেন একদম অরিজিনাল এলইডি লাইট, সাথে এখানে একটা লাইট দেওয়া আছে, প্রত্যেকটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে, এই এখানে একটা টোটাল লোগো দেওয়া আছে। মার্শাল্লাহ খুব সুন্দর একটি গাড়ি, দেখেন এখানে একটা নিকেল দেওয়া আছে, এখানে প্রিমিয়র লোগো দেওয়া আছে, প্রতিটা লাইটেই আপনার টোটাল লোগো দেওয়া আছে মার্শাল্লাহ। এবং পিছনে করা আছে, হ্যাঁ সিএনজি করা। এবং পিছনে গ্লাসগুলো দেখেন, প্রত্যেকটা গ্লাসই টোটাল লোগো দেওয়া আছে, এবং প্রতিটা স্টিকার আপনার 2007-এর মনোগ্রাম দেওয়া আছে। মার্শাল্লাহ খুব সুন্দর একটি গাড়ি, খুবই চমৎকার। আমি একটু গাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের ভিতরটা মার্শাল্লাহ খুবই সুন্দর, একেবারে খুব ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো একটা স্পট নেই, অরিজিনাল সব কিছু আছে, এবং অরিজিনাল বডিটাই সিল করা আছে, একেবারে জাপানি সিল করা। তো ভিতরে দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, এগুলো কিন্তু আপনার একেবারে ফ্রেশ দেখেন। আচ্ছা, ভিতরে পিছনে যে স্পেয়ার হুইলটা দেখেন, এখনও কিন্তু নতুনের মতো। আচ্ছা, রিংগুলো একেবারে নতুনের মতো, এবং ব্যাকগ্রাউন্ডের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কালার। এগুলো কোথাও সিএনজি ইনস্টল করা আছে, এটি একটি প্লাস পয়েন্ট, কারণ হচ্ছে এখন তেলের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি ভাই, সবার পক্ষে তেলে চালানো সম্ভব না। এবং এই পাশে বডিটা দেখেন, একেবারে টানা বডি, কোথাও একটা মানে একটা অ্যাক্সিডেন্ট পাবেন না গাড়িতে, একেবারে অরিজিনাল অবস্থায় সব কিছু। প্রত্যেকটা ডোর দেখেন একদম নিকেলের ডোর, যে নিকেলের হ্যান্ডেল, এই যে নিকেলের বিটগুলো, একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো। এবং এই যে ভিতরে পার্টিশনগুলো দেখেন, একেবারে অরিজিনাল পার্টিশন দেওয়া আছে এখানে, প্রত্যেকটা ডোর দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো। আসলে খোলা কাটা বা বড় ধরনের কাজ করলে আসলে বোঝা যাবে, জি দেখ, আই দেখলেই বুঝতে পারবেন। আমরেস্টেরও সুবিধা রয়েছে গাড়িতে, জি এই দেখেন প্রত্যেকটা ডোর দেখেন, খুবই সুন্দর গাড়ি ভাই। ড্যাশবোর্ডগুলো দেখেন, ড্যাশবোর্ডগুলো এখনও কিন্তু কোনো, ড্যাশবোর্ডে একটা গ্লেজ থাকে, সেই গ্লেজটাও দেখেন নষ্ট হয়নি, একেবারে অরিজিনাল, খুব ফ্রেশ দেখা যাচ্ছে, খুব ফ্রেশ অবস্থা আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন অপটিক্যাল মিটার, আপনার মাইলেজটাও খুব কম, মার্শাল্লাহ খুবই সুন্দর। ডিভিডি ব্যাক ক্যামেরা, স্টার্টিংয়ে উডেন, এখানে উডেন, এগুলো কিন্তু লোকাল কোনো উডেন না, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে উডেন সে উডেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফুল উডেন করা আছে এখানে, তার মানে নতুন করে কোনো কিছু ইনস্টল না, কোনো কিছু করতে হবে না। এবং ভিতরে দেখেন একেবারে ইয়াটা আপনার সেলিংগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর, একেবারে খুব ফ্রেশ অবস্থা আছে এগুলো। অন্তত 2-5 বছর চোখ বন্ধ করে চালাবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে ইঞ্জিন, দেখতে পাচ্ছেন ভিভিটিআই ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিন, মার্শাল্লাহ খুবই সুন্দর। এবং ভিতরে যে কালারগুলো দেখতে পাচ্ছেন, একেবারে আস্তর কালার, অরিজিনাল যে আস্তর কালার থাকে সে অরিজিনাল আস্তর কালার। এবং এখানে প্রতিটা লাইটের গায়ে দেখেন স্টিকার দেওয়া আছে, এবং কোথাও কোনো ভাঙাচুরি নেই, দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন মার্শাল্লাহ একেবারে ফ্রেশ। সামনের মার্সেলগুলো দেখেন, কোথাও একটা হাতুড়ে বাড়ি পাবেন না ইনশাল্লাহ। এবং বডির উপরের অংশটুকু দেখেন, একেবারে সিল করা আছে, এখানে হিট প্রুফ দেওয়া আছে, অরিজিনাল হিট প্রুফ, যেটা লোকাল হিট প্রুফ না, অরিজিনাল যে হিট প্রুফ সেই অরিজিনাল হিট প্রুফটা দেওয়া আছে এখানে। আর সিএনজিটা হচ্ছে রহিম আফরোজ থেকে সিএনজি করা, তাহলে খুব যত্ন সহকারে ইউজ, খুবই যত্ন, খুবই যত্ন সহকারে। মাইলেজটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, মাইলেজ হচ্ছে 63,000 মাইলেজ, 63,000, জি মানে খুবই কম রান, খুব কম চলেছে আমার গাড়ি। গাড়ির কন্ডিশন দেখলে ভাইয়া, ইঞ্জিনের না, আমরা শুধুমাত্র
সার্ভিসিং করেছি ইঞ্জিনটা, আর বাইরে পলিশ আর ভিতরে ওয়াশ, এছাড়া জি ওয়াশ পলিশ, এছাড়া কোনো কাজ করা হয়নি। আর এই গাড়িতে কাজ করার মতো কোনো জায়গা নেই, তো কাজ কোথায় করবেন? কাজ তো জায়গা থাকতে হবে। আর এই যে দু একটা দাগ, ছোট দাগ যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো রং করার কোনো মানে হয় না, বা এগুলো টাচ আপ করার কোনো মানে হয় না, কারণ অরিজিনাল কালারের একটা ডিমান্ড আলাদা। এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে? সম্পূর্ণ ওকে, একদম সম্পূর্ণ রূপে ওকে আছে গাড়ি। সামনে পেছনে বাম্পার ইনস্টল করা আছে, ডিসপ্লে প্লেয়ার আছে। শুধু যদি কেউ মনে করে যে একটা সিট কভার লাগাবে, যেহেতু সুইট লেদার ময়লা হতে পারে, তো শুধুমাত্র একটা সিট কভার লাগাতে পারে, এছাড়া 10 টাকা কাজ করতে হবে না ইনশাআল্লাহ। ভাই তাহলে এক্ষেত্রে একটু জেনে নেই যে এই গাড়িটির জন্য এই মুহূর্তে ভালো মানের একটা সিট কভার ইনস্টল করলে সর্বোচ্চ 5-7 হাজার টাকা, এর বেশি না। 5-7 হাজার টাকা জি সর্বোচ্চ, একদম একেবারে ভালোটা হলেও 7 হাজার টাকা, এর বেশি হওয়ার কথা না। আমার গাড়ি মডেল সময় দাঁড়া করে, এটা মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এর। আচ্ছা, পেপার পেপার সবগুলো 23-24 সাল পর্যন্ত আপডেট করা আছে। প্রাইস কত রাখতেছে? এটা প্রাইস চাচ্ছি আমরা 15,75,000 টাকা। 15,75,000 টাকা আস্কিং প্রাইস? জি আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ রয়েছে? জি অবশ্যই সুযোগ আছে। তারপর যারা গাড়িটি কিনবেন অবশ্যই ফিজিক্যালি শোরুমে আসবেন, দেখবেন, আর টুকটাক যদি একটু কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই করে দিবেন। অবশ্যই টুকটাক যে কোনো কাজ অনেক সময় রিকমেন্ড থাকে। হ্যাঁ হ্যাঁ, রিকমেন্ড থাকলে আমরা অবশ্যই করে দিব, কারণ হচ্ছে আমি তো সব আমার সব ভিডিওতে বলে দিয়ে থাকি যে আমি পুরাতন গাড়ি সেল করি, বাট আমার কাছ থেকে যারা নিতে আসবে তাদের জন্য পুরাতন না, তাদের জন্য নতুন। তো অফিসলি যদি কোনো কাজ থাকে বা কোনো চয়েস থাকে, এটা চেঞ্জ করতে হবে বা কোনো রিকোয়ারমেন্ট থাকে, আমাদেরকে বললে আমরা সেটা জিনিসটা মাথায় রেখে অবশ্য কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার শোরুমের অ্যাড্রেসটা জানবো? জি আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলি থেকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। আমার ফোন নাম্বার হচ্ছে 01711-586762, পাশাপাশি আরেকটি নাম্বার হচ্ছে 01971-222-570। দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন। ভাইয়া অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দোয়া করবেন যাতে প্রতিনিয়ত আপনাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।